হাই গাইস, আজকে আমার খুব আনন্দ হচ্ছে, কারণ কালকে আমি আমার বর মায়াপুরে গেছিলাম। কালকে লাস্ট ভিডিওটা দিয়ে আমি আর আমার বর চুপি চুপি কাউকে না বলে মায়াপুরে চলে গেছি। আমার বরের একটা বন্ধুর মোটরসাইকেল নিচে নিয়ে ওই বন্ধু আর বন্ধুর বউ আর আমি আর আমার বর এই চারজন মিলে মায়াপুরে গেছি। দিয়ে আজকে সকালবেলায় এসেছি, দিয়ে একটা মানে কি বলে ওগুলোকে, ওই যে মায়াপুরের ভেতরে ভেতরে যে ঘরগুলো আছে না, ওগুলোকে হোটেল বলে না কি বলে যাই না, ওই ঘরগুলোতে ছিলাম। ঠিক আছে, প্রচণ্ড প্রচণ্ড এনজয় করেছি, খুব এনজয় করেছি। হ্যাঁ, সন্ধ্যা আরতি দেখেছি, তারপরে হচ্ছে ভেতরটা এত সুন্দর লাগছে না, আর পদ্ম ফুলের ফোয়ারা তো বিশাল লাগে, বিশাল। তারপর নতুন যে মন্দিরটা করেছে, হ্যাঁ, ওই মন্দিরটা এত উঁচু, এত উঁচু, মানে ওপর থেকে মনে হবে পিঁপড়ে আমরা, এত উঁচু, মানে বিশাল উঁচু, বিশাল উঁচু। যা যা এসছে তা তারা জানোই মায়াপুরটা কতটা উঁচু, মায়াপুরের মন্দিরটা কতটা উঁচু যে নতুন করেছে। তারপর আমরা ওই ধোসা নাকি ওই ধোসা খেলাম, আমি আমার মা বর আমার বন্ধুর বন্ধুর আমার বরের বন্ধু তারপর হচ্ছে তার বউ সবাই মিলে ধোসা খেলাম, নিরামিষ ফুচকা খেলাম। তারপর বাইরে আমি বলছিলাম যে ওই ঢাকায় পরোটা খাবো, তা বলে ঢাকায় পরোটা খেতে হবে না, একটা এত বড় ফালতু নেওয়া তুমি খেতেও পারবে না। আচ্ছা না, আমি খাইও না, সব উল্টোপাল্টা জিনিস খাইও না। এ দেখে ঢাকায় পরোটাগুলো দেখে না কি লোভ লাগে গাইস, কি বলবো, বিশাল লোভ লাগে, খুব লোভ লাগে। ও ইয়ের মানে বন্ধুর বউটা খাচ্ছিল ঢাকায় পরোটা, আমার বিশাল লোভ লাগছিল, কিন্তু আমি যে সহ্য করতে পারবো না এই জন্য খাইনি, বিশাল। আর রুমে রুমে মানে যেখানে ছিলাম ওই রুমে আইসক্রিম, ব্যানানা ফ্লেভারের আইসক্রিম আর ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম কিনেছিলাম। ওই আইসক্রিম মায়াপুরি আইসক্রিমগুলো একটু স্টাইল আলাদা, হ্যাঁ স্টাইলটা একটু আলাদা, উঠে বসে দাঁড়িয়ে মানে 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 ঘুরতে ঘুরতে মানে সব রকমভাবে আইসক্রিমটাকে খেয়েছি আমি আর আমার বর আর বন্ধু আর বন্ধুর বন্ধু আর বন্ধুর বউ খেয়েছে। মানে আমার বর আবার জিজ্ঞাসা করেছিল যে কি রে কি ব্যাপার, এরকম করে জিজ্ঞাসা করেছিল, বলছে হ্যাঁ 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 আইসক্রিম খেয়েছি। মায়াপুরের আইসক্রিমগুলো মানে আলাদাই টেস্ট, হ্যাঁ, কিন্তু আমাদের এখানকার থেকে একটু কমা, কারণ ওই মায়াপুরের আইসক্রিম না মানে কি বলবো অতটা উন্নত না, উন্নত মানের না। আমাদের এখানে আইসক্রিমগুলো সেরা সেরা, তা বসে বসে দাঁড়িয়ে ঘুরে ঘুরে সব রকমভাবে আইসক্রিম খেয়েছে আমার বর আর বন্ধু 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 বউ দুজন, আর আমি তো খেয়েছি, খুব ভালো লেগেছে। আর চেরি ফল, চেরি চেরি ফলও কেনা হয়েছিল, চেরি ফলও খেয়েছে আমার, আমি খেয়েছি, আমার বর খেয়েছে, আমার বরের বন্ধু খেয়েছে, বন্ধুর বউ খেয়েছে, সবাই মিলে খেয়েছে। আর ইয়ে খেয়েছিল লস্যি, লস্যি লস্যি মানে বুঝতে পারছি ওই লস্যিকে কোনটা বলছি, একদম এত ক্ষীর ছিল না লস্যিটা, চেটে চেটে খেয়েছে লস্যিটা, বুঝতে পারছি কোনটার কথা বলছি লস্যি, হ্যাঁ ওই যে ওই যে ইয়ে কি বলে প্রজাপতি মাছের কথা বলছি, প্রজাপতি মাছও কেটেছিল, প্রজাপতি মাছ সেরা, প্রজাপতি মাছের সঙ্গে লস্যি দিয়ে খেয়েছে, বুঝে নাও কি বলতে চাচ্ছি,
প্রজাপতি মাছের মধ্যে লস্যি দিয়ে খেয়েছে, এত টেস্টি হয়েছিল না, বস কি বলবো, আমার বর বলছিল। আর আমার তো সেরা লাগছিল ব্যানানা ফ্লেভার আইসক্রিম খেতে, সেরা। আর ও আমার আমার বর প্রজাপতি মাছের ঝোল তার সঙ্গে লস্যি একদম মানে মজা করে খেয়েছে, মজা মজা জাস্ট মজা করে খেয়েছে। ও বলছে আবার মায়াপুরে যাবো, আমি বলছি না এবার ফ্যামিলির সঙ্গে যাব। ও বলে দিই কালকে ছেলেকে নিয়ে যায়নি, এবার সবাই মিলে যাবো, একটা গাড়ি ভাড়া করবো, সবাই মিলে যাব, সবাই মিলে গাড়ি ভাড়া করে খুব এনজয় হবে। আর এবার যখন যাব একটা গুপি ড্রেস কিনব, আমার গুপি ড্রেস কেনার খুব শখ, অনেক বছর হয়ে গেল মানে গুপি ড্রেস কিনি না, মানে অনেকবার গেছি কিন্তু অনেক কটা মানে অনেক কটা খারাপ মানুষের জন্য কিনতে পারিনি। আমার মাকে বলেছিলাম যে কিনি, আমার মা বলেছে না ওরা ঝগড়া করবে, ওরা এই করবে সে করবে, এই জন্য কিনতে পারিনি আমার মার জন্য। আমার মার তো একটু বেশি নকশা, হ্যাঁ ওনার মেয়েদের মেয়েদেরকে প্রচণ্ড ভয় পায়, তো মেয়েদের পাটা চেটে বেড়ায়, পা চেটে বেড়ায় আমার মা, এর জন্য ভয় পায়। এই দিয়ে কিন্তু আমার মা আমার পয়সায় চলে, এদিকে কিন্তু ওদের পা চেটে বেড়ায়, কী বলবো কিচ্ছু বলার নেই। এই প্রত্যেক মাসে আমি টাকা দিচ্ছি, তার সত্ত্বেও আমার মা ওই বাজে মহিলাদের পা চেটে বেড়ায়, জানি না কি পায় আমার মা, যাই না আমি তো বলতে পারবো না যে আমার, কারণ আমি আমার মায়ের সন্তান, আমি ওই পাপ কাজ করি না। তা ওদের পা চেটে বেড়ায় আমার মা, আগা গোড়াই একটু বেশি আদি খেলেপানা দেখায়, যারা করে না তাদের প্রতি আদি খেলেপানা দেখায়, আর যা যে করে, হ্যাঁ দিনের পর দিন দিনের পর দিন গাধার মতো করে যায়, তাকে পাত্তাই দেয় না আমার মা, আমার মা এরকমই। তা আমার মাকে ঠিক করেছি এই মাসে টাকাটা দেবো না, কারণ আমার মা বেইমানি করে, খুব বেইমানি করে, এই জন্য এই মাসে টাকাটা দেবো না। যাই হোক গাইস, দেখি আমার মা কী করে, তোমাদের আপডেট দিতে থাকবো। আমার মা এই মাসে তো পেনশন দোকানে টাকা দিতে পারবে না, দেখি আমার মা কী করে। হ্যাঁ আমার মা মেয়েদের যে কাছে টাকা চায়, ওনার প্রিয় মেয়ের কাছে টাকা চায় না, অন্য কোথা থেকে ব্যবস্থা করে না, কিছু করে যাই না কী করবে, আমার তো কোনো ব্যাপার না। আর আমার সঙ্গে বেইমানি করেছে আমার মা, আমার সঙ্গে যে বেইমানি করবে তাকে আমি ছেড়ে বাতাবো না, সে যেই হোক না কেন, সে ইউটিউবের লোক হোক না কেন, আমার মা হোক না কেন, আমার ছেলে হোক না কেন, আমার পুরো পরিবার হোক না কেন, এমনকি আমার কোনো বন্ধু বন্ধু বা বোন ফোন যে কেউ হোক না কেন, আমার সঙ্গে বেইমানি করলে তাকে আমি ছেড়ে কথা বলি না, বলবো না। তাহলে বন্ধুরা আমার গাইসরা সব আপডেট দিতে থাকবো কী হচ্ছে না হচ্ছে, বুঝলেন, কারণ আমি যা করব সেটা তোমাদের জানাবো, যে জিনিসটা দেব মাসের পর মাস বছরের পর বছর সেই জিনিসটা জানতে থাকবো, যেমন আমি এখন টাকা দিচ্ছি তো সেটা জানতে থাকবো। তাহলে রাখছি বন্ধুরা, খুব 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 এনজয় করেছি আমি আর আমার বর, বরের বন্ধু আর বরের বন্ধু বউ, বিশাল এনজয় করছি, খুব 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 আইসক্রিম খেয়েছি, চেরফল খেয়েছি, লস্যি খেয়েছি, আর আমার বর প্রজাপতি খেয়েছে, প্রজাপতি মাছের ঝোল খেয়েছে, প্রজাপতি মাছ খেয়েছে, খুব 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 এনজয় করেছি, আরও করবো আগামী দিনে। কিন্তু তোমাদের জন্য আমি কিচ্ছু করতে পারছি না, সরি গাইস, সরি সরি, যখন ওই যে ফ্যামিলি নিয়ে যাব তখন ভিডিও করব। এই তো কালী পুজোর পরেই যাব, ঠিক আছে, সবাই মিলে আমি আমার মা আমার ছেলে আমার বোন বোনের বর সবাই মিলে যাব, আমার বোন
খুব ভালো, মানে আমার সাবস্ক্রাইবার বোন এসেছিল, ওরা চলে গেছে আজকে, আজকে চলে গেল। মনটা খুব খারাপ লাগছে, আমি তো কালকে রাতে কান্না করে দিয়েছি যখন বলছে যাব, কারণ এতদিন খুব মানে আনন্দ করেছি, ঘরটা বেশ জমজম জমজম করছিল, আর ওরা চলে গেল, ঘরটা পুরো ফাঁকা হয়ে গেল, ভাল লাগছে না। আবার আসবে কালী পুজোতে বলেছে, আমাকে কথা দিয়েছে বোন আর বোনের বর কালী পুজোতে আসবে, খুব আনন্দ করবো আমরা সবাই মিলে। তাহলে রাখছি গাইস, আবার যদি আমি আমার বর মায়াপুরে যাই তাহলে তোমাদের আইসক্রিম খাওয়ার, তারপর হচ্ছে চেরি ফল খাওয়ার, তারপর হচ্ছে প্রজাপতি মাছের খাওয়ার, লস্যি খাওয়ার সব গল্প করবো, ঠিক আছে? আর ওখানে খুব ভালো জিনিস পাওয়া যায়। টাটা টাটা। আর যেসব বরবউরা আসবা তোমরা কিন্তু খুব আনন্দ পাবা মায়াপুরে আসলে, কারণ মায়াপুরটা এমন জায়গা যে সন্ধ্যা আরতিটা তো মানে সন্ধ্যা আরতি দেখেছি এত সুন্দর লাগে, আমরা সবাই মিলে নাচ করেছি, আমরা যে চারজন গেছিলাম সবাই মিলে নাচ করেছি একদিন সন্ধ্যা আরতি, সবাই মানে বিশাল লেগেছে, বিশাল লেগেছে সন্ধ্যা আরতিটা, খুব ভালো লেগেছে। যারা যারা মানে বরবউ আসবা এমনিতে তো আনন্দ করবাই, মানে আইসক্রিম টাইসক্রিম খাবার আনন্দ করবা, আবার সন্ধ্যা আরতিটাতেও মানে খুব ভালো লাগবে তোমাদের, আনন্দ করবা তোমরা, নাচ গান সব কিছু করবা। আমি হরে কৃষ্ণ গান করছিলাম, খুব ভালো লাগছিল, খুব খুব। আর মানে মায়াপুরের পুরোনো মন্দিরটা এত সুন্দর, মানে গন্ধ আর ঠান্ডা হেভি লাগছিল, হেভি 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 সুপার। আবার যাব, আবার যাব, আবার যাব, এনজয় করব, আর না বলে চলে যাব, হেভি লাগে, মজা লাগে, খুব সেরা লাগে। ঠিক আছে, রাখছি।